হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি অ্যানাদার ভ্লগ ভিডিও নিয়ে। আজকে ভ্লগটা হচ্ছে আমার বিজনেস ভ্লগ নিয়ে। আজকে আপনাদের দেখাচ্ছি, আমাদের নিজস্ব দোকান আছে বাবুরবাগে, দোকানের নাম হচ্ছে দিলীপ কুণ্ডু ফার্নিচার। এই খাটগুলো আপনারা দেখতে থাকুন। এইটা হচ্ছে একটা বক্স খাট করা হয়েছে, এটা পালিশ হয়ে রয়েছে, এটা বেরিয়ে গেছে খাটটা। আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনারা যদি এরকম খাট নিতে চান আপনারা আমাদের দোকানে আসতে পারেন এবং আপনারা এই ধরনের খাট পেয়ে যাবেন। এগুলো বক্স খাট আছে, আর এই খাটের পাটিগুলো এইভাবে তৈরি করা হয়। আর এইগুলো কিন্তু কোনো কেনা নয়, এগুলো আমাদের নিজস্ব মিস্ত্রি দ্বারাই করা হয়েছে। এখানে একটা চেয়ার আছে আর বেডসাইড টেবিল আছে, আপনাদের দেখায় খাটটা পালিশ হয়েছে এবং বেরিয়েও গেছে। এটা হচ্ছে একটা বক্স খাট। আর একটা কথা বলে রাখি আপনাদের, আমাদের খাটের কিন্তু পালিশ মিস্ত্রিরাই করে, কোনো টাচুট সিস্টেম নাই, গালা পালিশ হয়। আর আপনারা দেখুন, এখানে একটা ড্রেসিং টেবিল ছিল, আর এইখানেও অনেকগুলো খাট রাখা আছে, এইগুলো সব তৈরি হবে। আর এইখানে যে খাটটা আছে এটা তৈরি হয়েছে কীভাবে, মানে বক্স, এটা বক্স খাট। আর এই বক্স খাটের ভেতরে যে পাটিগুলো দেওয়া হয় সেইগুলো, আর এখানে যে বোর্ডটা দেখলেন, এই ধরনের বোর্ড দেওয়া হয় আমাদের খাটে, আর খাটের ভেতরে এইভাবে লাগানো হয় কাঠের কাজগুলো, আপনারা দেখুন। আপনাদেরকে আরও দেখাচ্ছি, একটু এগিয়ে যাক ভিডিওটা, আপনারা দেখতে পাবেন কি আরও নিত্য নতুন খাট আছে। এটা একটা ড্রেসিং টেবিল আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। এটা একটু, এইটা হচ্ছে আগের খাটটাতেই ফিরে এলাম, ভিডিওটা লং হয়েছে বলে। আপনারা মানে সেকেন্ড যেই ভিডিওটা আসছে বা সেকেন্ড ফর্মে যে ভিডিওটা আসবে কিছুক্ষণ পর, সেটাতে দেখবেন নতুন খাট আছে। আর এইখানে আছে ড্রেসিং টেবিল, আপনারা চাইলে ড্রেসিং টেবিলও পেয়ে যাবেন, সমস্ত জিনিসটাই আমাদের দোকান থেকে পেয়ে যাবেন। এইখানেও একটা খাট পালিশ করা রয়েছে। এখানে এই ড্রেসিং টেবিলটা রিসেন্টই গেছে, কাঁচ লাগানো হয়েছে, রিসেন্টই চলে গেছে ড্রেসিং টেবিলটা। আপনারা ড্রেসিং টেবিল খাট সমস্ত কিছুই পাবেন। আর একটা কথা বলে রাখি, বারবার বলছি, আমাদের কিন্তু নিজস্ব মিস্ত্রি দ্বারাই কিন্তু পালিশ করা হয়, কোনো টাচুটা সিস্টেম নাই বা কোনো ইয়ের সিস্টেম নাই যে ফেকভাবে রঙ দিয়ে দিল সেইভাবে। এইটাও একটা খাট আছে দেখুন, এটা একটা বক্স খাট, আপনারা সোনাঝুরির ওপরেও পেয়ে যাবেন আর সেগুনের ওপরেও পেয়ে যাবেন এই ধরনের খাট। এইটা একটা অন্যরকম মডেলের খাট আছে, এগুলো বক্স খাট। আপনারা যদি আমাদের দোকানে আসেন, আমি ডেসক্রিপশন বক্সে আমার বাবার নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নেবেন এবং ঠিকানাও দিয়ে দেবো। ভালো লাগলে ভিডিওটা কমেন্ট করবেন, কমেন্ট বক্স আমি চেক করি, কমেন্টে আপনাদেরকে রিপ্লাই করবো। এই দেখুন, এই খাটটাও পালিশ হয়ে গেছে, এটাও বেরিয়ে যাবে কিছুদিনের মধ্যে। এই খাটটা দেখুন কেমন লাগছে, আপনারা দেখে জানাবেন যে কীরকম লাগছে। আর এই খাটের পাটিগুলো হচ্ছে এইটা, আমাদের খাটের যে পাটিগুলো হয় সেগুলো কিন্তু নিজস্ব মিস্ত্রিরা তৈরি করে, কোথাও থেকে আসে না বা এসে ফিট করে দিল সেরকম কিন্তু নয়, আপনারা এটা ভুল ভাববেন। আর এই যে দেখুন, এটা একটা বক্স খাট আছে, বক্স খাটের সাইড পাটিগুলো হচ্ছে এইটা। আর এই যে এই খাটটা দেখছেন, এটা হচ্ছে একটা আমার আত্মীয় বাড়িতে থেকে বহু বছর আগে গেছিলো, আবার পালিশ হওয়ার জন্য এসেছে, একটু অন্যরকম হয়ে গেছিলো পালিশটাতে, আবার ওরা নতুনভাবে পালিশ করাচ্ছে। আর এটা হচ্ছে এই খাটটার সাইড পাটি, আপনাদের দেখাচ্ছি খাটটা পরবর্তীকালে কীরকম হয়েছে। এই দেখুন, এইখানে কিন্তু আমাদের কাকুরা নিজেরাই হচ্ছে নকশা কাটে, নকশা কেটে খাট তৈরি করা হয়। এই এক কাকু, এর নাম হচ্ছে মুক্তদা, আমরা মুক্তদা বলেই চিনি, মুক্তদা এই খাটের পাটি কাটছে, মানে নকশাগুলো কাটছে, এখন মাপ যোগ করছে কাগজ দিয়ে কীভাবে কী করবে না করবে। এইখানেও অনেকগুলো খাট আছে, এইখানে এক বাবা আছে আমাদের, অসীমদা চলে যাচ্ছে আমার ভিডিও চালানো দেখে। এই যে এইটা হচ্ছে দিয়াল আলমারির সাইডে, দিয়াল আলমারিগুলো যেগুলো তৈরি হয় দিয়ালে সেইগুলো সাইডগুলো এইগুলো হচ্ছে। আর এইখানে আরও দেখাচ্ছি আপনাদের, আপনারা দেখুন ভিডিওটা আপনাদের। আমি এইখানেও একটা খাট আছে, এই দেখুন মুক্তদা এখন নকশা কাটছে খাটের, আমার বাবা বসে আছে ওখানে দেখলেন আপনারা। এই যে আর একটা কথা বলি, আমাদের খাট যেই বক্স খাটগুলো যা তার বোর্ডগুলো কিন্তু আমাদের লোকেরাই মানে রঙ করে দেয়, কিন্তু সেটার জন্য আলাদা চার্জ পড়বে। আপনারা যদি চান এরকম বোর্ড রঙও করে নিতে পারেন, অনেকে করে বা অনেকে করে না,
করে নিলে ভালো, অনেকদিন টেকসই হবে, জিনিসটাও দেখতে ভালো হবে। এই যে খাটটা যে নকশা কাটছিল সেই নকশা কাটটা হয়ে গেছে প্রায়, আপনাদের দেখাচ্ছি। এই যে কিসমি যন্ত্রগুলো ঠিক করছে, আর এই যে আপনাদেরকে আগে খাটটা দেখালাম সেটা নিচের দিকটা যেটা সেটা হচ্ছে এই খাট। এই খাটটা কিন্তু সেগুন খাট আছে, এটা সেগুন খাট। এটা আমার মাসিমণির খাট ছিল। এই যে ছেলেটা দেখুন ওইখানে পালে মানে ঘষছে, ওটা আবার ওরা পালিশ করার জন্য দিয়েছে। এইখানেও একটা খাট তৈরি হয়ে রয়েছে, পালিশ হচ্ছে। এখানে আমাদের শঙ্কর পালিশ করছিল, জগন্নাথ পালিশ করছে এখানে। এই দেখুন খাটটা ঘষা হচ্ছে, আমাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে সিরিজ কাগজ দিয়ে ঘষে, তারপর সমস্ত পুরোনো খাট অনেক সময় ময়লা হয়ে যায়, সেগুলোকে তুলে ফেলে দিয়ে তারপর আবার কিন্তু গালা পালিশ দেওয়া হয়। এই দেখুন ও ঘষছে, ঘষে পুরো নোংরা যাবতীয় যা লেগে আছে খাটটার মধ্যে সেগুলো সব ক্লিন করবে। প্রথমে ক্লিন করার পরে কিন্তু আবার পালিশ ঘষবে, যাতাভাবে কিন্তু পালিশ করানো হয় না। এখানে মুক্তদা কাজ করছে, এখানে প্যানেল তৈরি করা হচ্ছে এরকম, আপনারা দেখুন। আর এই কাকু হচ্ছে বদ্ধসাহকু, আমাদের পাড়াতেই থাকে। এই বদ্ধসাহকু কাকটা এনে ফেলে দেবো, বুঝতে পারছে না যে আমি কী বলতে চাইছি। এই দেখুন আপনারা নিঃসন্দেহে আমাদের দোকানে আসবেন, কোনো প্রবলেম হবে না। এখানেও আছে ছোটো ছোটো সিংহাসন আছে। এই যে খাটটা দেখলেন, আমার মাসির বাড়ির যে খাটটা, সেই খাটটার পিছন দিকটা এটা অন্যরকম ছিল, পালিশ ছিল গোটাটা, এটা তুলে বোর্ড পরানো হয়েছে। এই যেইভাবে পুকুরটা খুলে দিয়ে আবার নতুন করে বোর্ড দেওয়া হয়েছে তাকে, আপনাদের দেখাচ্ছি। কারণ এই খাটটা পুরো ফিনিশিংটা হয়েছে, আপনাদের এক্ষুনি দেখাবো, আপনারা দেখতে থাকুন। এইটা এইটা এই খাটটার সাইড পার্টিগুলো হচ্ছে এইটা, আর এটা এইটা হচ্ছে নিচের দিকটা। নিচের দিকটা খুলে রাখা হয়েছে পালিশ হবে বলে, এটা এখনও পালিশ হয়নি, পালিশ হচ্ছে, পালিশ চলছে, ঘষাঘষি চলছে খাটটার। এইটা একটা নতুন খাট হয়েছে, এটা ওই যে দাদা মুক্তদা খাটটা কাটছিল তার সাইড নিচের দিকের যে খাটটা সেটার কিছুটা পালিশ হয়েছে। এই যে খাটটা বললাম আমার মাসিমণিদের বাড়ির খাটটা, এই খাটটা ফিনিশিং হয়ে গেছে, ওদের বাড়ি থেকেই ফিনিশ হয়েছে। কিন্তু মানে ভিডিওটা আপনাদের একটু আপচা হয়ে গেছে, মানে যে আমার আমি যেতে পারিনি, আমার এই কাকুর আগে ভিডিওটা তুলে নিয়েছে, ওদের মোবাইলটা তো অতটা ভালো নাই, তবুও আপনাদের দেখানোর চেষ্টা করছি। এইভাবেই কিন্তু আমাদের সমস্ত খাট, আপনারা এই খাটটা দেখলেই বুঝে যাবেন, আমাদের সমস্ত খাট কিন্তু এইভাবেই ফিটিংস করা হয়। এই যে দেখছেন বোর্ডটা রং করা হচ্ছিলো ওই খাটটা, তখন এইখানে পুরো ফিনিশিং হয়ে গেছে, ফিট করা হয়ে গেছে খাটগুলো। আপনারা নিঃসন্দেহে আমাদের দোকানে আসতে পারেন, আমাদের দোকান হচ্ছে বাবুরবাগে, বর্ধমানের বাবুরবাগ জিটি রোড, শিবশঙ্কর সেবা সমিতির পাশে, দুর্গা মন্দিরের পাশে। যে কাউকে বলে দিলেই দেখবেন, আপনারা বলে দেবেন দিলীপ কুণ্ডু ফার্নিচার, পাশে সুফ জেরক্স আছে, সেই দোকানে এসে খোঁজ করবেন। আমি ফোন নাম্বার দিয়ে দেবো, ফোন নাম্বারে ফোন করে নেবেন, কোনো অসুবিধা হবে না। এবং লোকেশনও যদি গুগল লোকেশন চান সেইখানেও আপনারা সার্চ করলে পেয়ে যাবেন আমাদের দোকানের নাম বা ঠিকানা। আপনারা আসুন, যোগাযোগ করুন, এবং কোনো জিনিস লাগলে অবশ্যই আসবেন, আপনাদেরকে জানিয়ে রাখলাম এই ভিডিওর মাধ্যমে। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কী ধরনের খাট পছন্দ বা আরও কী কী লাগবে সেগুলো আমাদের জানাবেন। এই দেখুন এটা হচ্ছে নিচের দিকটা পালিশ হয়ে গেছে, ফিনিশিং পালিশ হয়ে গেছে। আপনারা আসুন, এবং সমস্ত জিনিসই আমাদের তৈরি করা হয়, আর ডেলিভারির কোনো প্রবলেম নেই। আমাদের অনেক দূর পর্যন্ত মানে আমাদের ডেলিভারি দেয়, সেইটা আপনারা ভাববেন না। আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরেও মাল গেছে, ডেলিভারি নিয়ে প্রবলেম নাই। আপনারা শুধু এসে দেখবেন, দেখে চয়েস করবেন, এবং আগে যদি সেরকম হয় ফোনে কথা বলে নেবেন, তারপর আপনারা আসবেন। যারা দূরে আছে, যারা লোকাল আছে, তারা তো জানেই চলে আসতে পারবে। এই দেখুন সেই দাদাটা যে খাটটা করেছিল, এটা ফিনিশিং হয়ে গেছে, ফিনিশিং হয়ে পালিশও হয়ে গেছে, এটা কালকে ডেলিভারি হয়ে যাবে। এই যে এখানে আর একটা দাদা আছে, ওর নাম হচ্ছে গৌতম দা, এ হচ্ছে মুক্তদা। হলুদ রঙের যে ড্রেস পরে আছে সে হলো আমাদের গৌতম দা, ও হচ্ছে পালিশের মিস্ত্রি, আর মুক্তদা হচ্ছে আমাদের কাঠের মিস্ত্রি, প্লাস ও নকশাও কাটে, ও সব রকম কাজই জানে। এই খাটটা পালিশ হয়ে গেছে, এবং দেখুন ভালো লাগলে আপনারা অবশ্যই আসবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং জানাবেন ভিডিওটা কেমন লাগলো। এখন একটা খাটের নিচের দিকটা কাটা হয়ে গেছে, ওই তো মাথার দিকটা, এটা নিচের দিকটা করা হয়ে রয়েছে।
এই লাইটটা একটু ডিস্টার্ব হচ্ছিল। এই দেখুন এখানে একটা খাট করা রয়েছে, এটা নিচের দিকটা করা হয়ে রয়েছে, আর এটা হচ্ছে একটা ডাইনিং টেবিলের সাইডগুলো যেগুলো হয় সেই সাইড দুটো পায়াগুলো অ্যাকচুয়ালি, আর এইগুলো হচ্ছে দিয়াল আলমারিতে যেগুলো লাগানো হয় বড় বড় যে দিয়াল আলমারি হয় সেই দিয়াল আলমারির জন্য তৈরি করা হয়ে রয়েছে। এইগুলো আছে এখানে, আপনারা আসুন, এসে যোগাযোগ করবেন। এখানেও আমাদের মুক্তদা কাজ করছে, এখানে প্যানেল ফ্যানেল তৈরি করছে হয়তো কোনো কাজের। এখানে একটা খাট করা রয়েছে, এটাও ফিনিশিং হয়ে রয়েছে। আপনারা আসুন, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আমি এই ধরনের নিত্য নতুন ভিডিও আনবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।